আর যারা কাপুরুষে তারা পলায় থাকে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশাপাশি অনেক শিল্পী কুলাঘুষিরাও আত্মগোপনে রয়েছেন, কেউ দেশ ছাড়ছেন, কেউ বা দেশে রয়েছেন গা ঢাকা দিয়ে। আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাস পেরিয়ে গেলেও তাদের দেখা মিলছে না কোথাও। এমন অবস্থায় পালিয়ে থাকা শিল্পীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় কিছু পরামর্শ দিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। গতকাল মঙ্গলবার 15 অক্টোবর প্রকাশ হওয়া সেই ভিডিওতে তিনি বলেন, যারা ফিল্ম এবং সঙ্গীতের আর্টিস্ট তাদের নিয়ে আজকে কথা বলবো, এবং যারা সরকার পতনের পর পালিয়ে আছে, লুকিয়ে আছে তাদের উদ্দেশ্যে। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে, মাঝে মধ্যে কিছু পক পক করেছ, এই যা মার্ডার তো করোনায় মার্ডার করেছ, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছ, জানি না, আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দেবে, সেটা সহ্য করতে হবে, কিছু মানুষ বিদ্রুপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে। চিত্রনায়ক আরো বলেন, পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসে তোমরা বলো যে আমরা অমুকটা করেছি যা ঠিক হয়নি, অপরাধ করে থাকলে বিচার হবে। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ তারা পালিয়ে থাকে, তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবে? তিনি আরো বলেন, আমরা ফিল্মের সহকর্মী আর্টিস্ট টেকনিশিয়ান সহ তোমরা যারা পালিয়ে আছো, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই, প্রকাশ্যে এসে দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ অনেকেই যায়, পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না, আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের ঊর্ধ্বে না, তাই বলি লুকিয়ে থেকে লাভ নেই। ভোরের পাতা, ঢাকা।